আশা করি আপনারা সকলে সুস্থ শরীরে নিজে কর্মকাজে ব্যস্ত আছেন। আজকে আপনাদের নতুন একটা ইউনিট নিয়ে আলোচনা করব। এটা দেখছেন একটা সদি খেজুর চারা। এটা আপনার এই নার্সারি আসার যে ঠিকানা সেটা হলো যে যদি আপনি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে বহরমপুরের পরে কাসিমবাজার স্টেশনে নামতে হবে এবং সেখানে নেমে টোটো করে 5 মিনিটের রাস্তা বলতে হবে ভাগাড়ের পাশে বিএড কলেজ। এখানে বিএড কলেজ, ডিএড কলেজ এবং সায়েন্স কলেজ, 3টে কলেজ এখানে বর্তমান। তার পাশেই আপনারা বুঝতে পারছেন পাশাপাশি বাউন্ডারি হচ্ছে এই নার্সারির বাউন্ডারি। আজকে আপনাদের এখানে কী ধরনের চারা বা কী আছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল অপশন ওকে করে নিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেল তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আসুন আজকে দেখে নেওয়া যাক। এখানে আপনার আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া, রানী, এরকম আমাদের যে দেশীয় আমগুলো থাকে এখানে আপনার সে আমগুলো আপনারা পাবেন। এখানে আপনার সুবর্ণরেখা, এরকম সব রকম যে ভ্যারাইটিগুলো আছে এখানে দেখছেন, বড় চারা আছে, এগুলো অসুবিধা নেই, 5 ফুট পর্যন্ত হাইট আছে এগুলো। আর এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে মাল্টা বাড়ি ওয়ান, যেটা বাংলাদেশের আমাদের এখানে এসছে। এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ, নাগপুর অরেঞ্জ, এটা হচ্ছে আপনার বড় মালটা। এখানে হচ্ছে হ্যারিমন 99, এটা হচ্ছে আপেল। এখানে আপনার দেখছেন 57 কিয়ারা, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। আর এখানে আপনার 12 মাসি মল্লিকা এবং 12 মাসি হিমসাগর, কিং অফ চাকাপাত, হানিডিউ, এই আমগুলো আছে এখানে। আর এটা হচ্ছে আপনার সৌদি খেজুর, এটা হচ্ছে আপনার কেরালের নারকেল। এই সৌদি খেজুরগুলো আপনার 600 টাকা থেকে স্টার্ট আছে, 600 টাকা, 1200 টাকা, 2200, 3250, 4600, এরকম বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে পাওয়া যায়। আর এখানে আমরা মূলত যেহেতু প্রজেক্টের কাজ করি, এদিকেও আপনার কিছু ভিয়েতনামি মালটা, এখানে আপনার যে লাল বক ফুল, হ্যাঁ, তারপরে আপনার সব রকম চারা এখানে আছে। এখানে আপনার বিভিন্ন রকম জামরুল, এখানে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইট লেমন এবং চায়না কমলা আছে। এটা হচ্ছে সুপার ভাগোয়া বেদানা, আপনারা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে এখানে আপনার যেটা ইনসুলিন যে গাছ, এটা আপনার ইনসুলিন গাছ, এগুলো হচ্ছে ড্রাগন, এগুলো হচ্ছে আপনার ফুলের কিছু আছে, এখানে আপনার ফুলও পাবেন। এটা মিশরীয় মালটা আছে। এরপরে আপনার বিভিন্ন রকমের ডেকোপন, কারা কারা সব ওখানে আপনার অরেঞ্জ বিভিন্ন রকমের আছে এখানে, যত রকমের কমলা লেবু আছে সবগুলো এখানে আপনার পাবেন এই জায়গাতে। এরপরে আপনার এটা হচ্ছে চায়না 3 পাতি লেবু, যেটা আপনার 12 মাসে, এটা আপনার বাউন্ডারিতে আপনারা দিতে পারেন এবং এটা সরাসরি পুরো জমিটাতেও চাষ করতে পারেন। এটা আপনার সৌদি আরবিয়ান, এটা আম্বের ভ্যারাইটির আপনার এটা খেজুর চারা। এটা বড়ো চারা দেখতে পাচ্ছেন, অ্যালোভেরা, এখানে আপনার বচ এবং রজনীগন্ধা। এটা আপনার নতুন ইউনিট হয়েছে, মোটামুটি 3 থেকে 4 মাস বয়স হলো এটার, এই নার্সারির। এখানে আপনার বিভিন্ন রকমের আম আছে, বাড়ি 11, বাড়ি 4, আপনার এখানে আপনারা দেখছেন ভেরিগেড মালটা আছে। এখানে আপনার লাল জামরুল, সবুজ জামরুল, পিঙ্ক জামরুল এবং সাদা জামরুল, 4টে ভ্যারাইটি আপনারা পাবেন এখানে। দেখছেন এটা বড় সৌদি আরবের বড় খেজুর গাছ, এগুলো এগুলো আপনার 1 বছরের মধ্যে ফল চলে আসবে। ওখানে আপনার যে কুল, আপনার খুব বিখ্যাত কুল যেটা, এটা থাইল্যান্ডের টিস্যু কালচার, সে সব ফুল চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন সব চারাতেই ফুল চলে এসছে। আপনার এটা আপনার সিডলেস কমলা, ওরা দেখছেন এটা একটা প্রজেক্ট এবং মাদার প্ল্যান্ট ওখানে করা হয়েছে। এখানে আপনার বিভিন্ন রকমের আম পাবেন এখানে, যেমন এটা মিয়াজাকি, হানিডিউ, চাকাপাত, এটা যে গোল্ডেন বেরি, এখানে গোল্ডেন বেরি পাচ্ছেন। এবং তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার চায়না ডেট বা চায়না খেজুর যেটাকে বলা হয়, জুজুবি, সেটাও পাচ্ছেন এখানে। তারপরে এখানে বিভিন্ন রকমের আপনার যে 12 মাসে আমগুলো হয়
সেগুলো পাচ্ছেন। কাটিমন আছে, এখানে আপনার বড় এলাচ, ছোট এলাচ, এখানে আপনার রেড পালমার, সব কিছুই আছে এখানে। এটা আপনার টিস্যু কালচার, আপনার যে কলা সেই টিস্যু কালচার কলা। এখানে কামরাঙা, ভিয়েতনামি নারকেল, এখানে আপনার বিভিন্ন রকমের পেয়ারা আছে, যেটা থাই 7, থাই 5, ভিয়েনার, L49, 12 ইপুর, Golden 8, সব কিছু আছে এখানে। আপনার এটা 12 মাসি আম, এটা হচ্ছে সজিনে, এটা 12 মাসি সজিনে, যেটা সে 12 মাসি সজিনে। এটা এদিকে রামবুটান, অ্যাভোকাডো, তারপরে আপনার পিঙ্ক কাঁঠাল, লাল কাঁঠাল, এখানে ডুমুরের ভ্যারাইটি পাবেন। আর এখানে আপনার গোলাপজাম, সব রকমই আপনার এখানে রাখা আছে, এগুলো সবগুলোই পেয়ে যাবেন। এখানে আপনার ছোটো এলাচ আছে, এদিকে বড় এলাচ আছে, এখানে আপনার লাল বাতাবি আছে, এবং এখানে আপনার জারা লেমন যেটা আছে, জারা লেমনও পাবেন। এদিকে আপনার কিছু ভ্যারাইটি আছে। এখানে মোট 8.5 বিঘা জায়গা নিয়ে আপনার এটা শুরু করা হয়েছে। আপনারা এখানে দুভাবে মাল নিতে পারেন, অনলাইনে আপনারা ফোন করে নিতে পারেন বা বাসের মাধ্যমে নিতে পারেন, আর আপনারা এখানে সরাসরি এসেও আপনারা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন রকম চারা আপনারা এখানে আশা করি পেয়ে যাবেন, বিভিন্ন রকমের চারা এখানে আছে, এবং সব অরিজিনাল চারা। এখানে কোনো লোকাল চাষিদের চারা বিক্রি করা হয় না, আমরা যেহেতু প্রজেক্টের কাজ করি, যার ফলে চারাগুলো আপনার অরিজিনাল চারা রাখতে হয়। যারা প্রজেক্ট করতে চান বা ছাদ বাগান করেছেন, তারা পরামর্শের জন্য বা আপনার গাছের কীভাবে আপনি ট্রিটমেন্ট করবেন সেটার জন্য আমাদের এখানে প্রজেক্ট দেখতে পাচ্ছেন। ওদিকটা ফুলেরও আছে প্রজেক্ট, এবং ফলের ফাঁকে ফাঁকে আপনার এই ফুলেরগুলো আছে। তারা অবশ্যই একটু রাত্রের দিকে ফোন করবেন, রাত্রের দিকে ফোন করলে আপনি বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। যে কোনো পরামর্শের জন্য একটু রাত্রের দিকে ফোন করার চেষ্টা করবেন, তাহলে আপনি, ফোন সবসময় খোলা থাকে অবশ্যই, আপনি 10 কাঠা 1 বিঘা প্রজেক্ট করতে চাইলে করুন, কোনো রকম সমস্যা নেই। আমাদের এলাকাতেই, আমাদের এই মাটি এবং এদারেই সব চাষ হচ্ছে, কোনো রকমের সমস্যা ছাড়াই। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা আসবেন, আমাদের নার্সারি ভিজিট করুন এবং আমাদের দেখে যান। খুব চিপ রেটের মধ্যে আপনারা কিন্তু মাল পেয়ে যাবেন।